দেখুন, মমতা ব্যানার্জি আমাদের বাংলার চিফ মিনিস্টার, ওনার যে কত প্রতিভার কত গুণ আছে, গুণের ঠেলায় বাংলার মানুষ অস্থির। উনি চা করতে জানেন, উনি রেড রোডে মুসলমানদের নামাজে, ঈদের নামাজে সামিল হতে জানেন, উনি রোজা না রেখে রোজা খুলতে যান, উনি চা তৈরি করতে জানেন, উনি কালী পুজোর মন্ত্র উচ্চারণ করতে পারেন, উনি মুসলমান ধর্মের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলতে পারেন, উনি আজকে কোটিপতি হয়েও আজকে টালির ঘরে দেখায় বাস করছি, কিন্তু ওনার ভাইপো আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকা ঘর করেছে, লিফট তৈরি করেছে, হ্যাঁ, সেগুলো কাউকে বলে না। আজকে উনি বলছেন ওনার গরিবের কথাটা মনে পড়ছে, তো এইসব মানুষকে ধপের চপ ছাড়া কিছু না। অনেক আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কুকথা বলে, আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগে না, কারণ গালাগালি খেতে আমি অভ্যস্ত, তবে বাংলাকে গালি দিলে আমার গায়ে লাগবে, বাংলাকে কেউ নিচু করলে আমার আপত্তি আছে। ভারতের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা ঘোষিত হয়েছে, কলকাতা বেস্ট সিটি, এটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে। কি বলবেন এ বিষয়ে? বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে স্বীকার করুক যে কিছুদিন আগে জয়নগরে যে মানুষগুলোর বাড়ি পুরানো হলো, রামপুরহাটে যে মানুষগুলোর বাড়ি পোড়ানো হলো, কদিন আগে ওদের তৃণমূলের নেতা বহরমপুরে সত্যেন্দা খুন হলো, বাংলার বুকে ইলেকশন এলে খুন হয়, ইলেকশনের পরে খুন হয়, বাংলায় যত গণ্ডগোল, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই যে খুন খারাপি রাহাজানি, আজকে বাংলার বুকে যে টেট পাস করে তারা আজও পর্যন্ত চাকরি পেল না, তার শিক্ষামন্ত্রী, তার ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল, আজকে বালু সে রেশন চুরিতে দুর্নীতিতে তার নাম আছে, আজকে ওনার ভাইপো তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হচ্ছে, আজকে ওনার এমএলএ, ডোমকলের এমএলএ তার বাড়িতে টাকা বাজেয়াপ্ত হচ্ছে, অর্থাৎ তৃণমূলের চারানা থেকে এক টাকা পর্যন্ত যে নেতার বাড়িতে ইডিসিবিএ যাচ্ছে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আজকে শাহজাহানের বাড়িতে গেছিল, এরকম হাজার শাহজাহান বাংলার বুকে ছড়িয়ে আছে, এটা আমি বলিনি, শাহজাহান বলেছে যে সন্দেশখালিতে একটা শাহজাহান চলে যাবে, আরও হাজার শাহজাহান তৈরি করেছে, অর্থাৎ মমতা ব্যানার্জির হাজার শাহজাহান আছে, শুধুমাত্র ভোটে জেতাটার ওনার কাজ, আর লোকে কে কি বলল, অর্থাৎ কান করেছি কালা আর পিঠ করেছি কুলো, এই অবস্থা মমতা ব্যানার্জির। তিনি বলছেন আমি বাংলায় ঘুরে বেড়াই, যত কিছু চোখে পড়েছে সমস্ত কিছু কবিতার ভাষায় বা গদ্যের ভাষায় লিখেছি, আলোক বর্তিকা যখন পড়ুয়া বিপদে পড়বেন তখন এই বইটি পড়লে বুঝতে পারবেন কোন সময় কোনটা পড়লে মন ভালো হয় এবং উন্নত মানুষ হওয়া যায়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মমতা ব্যানার্জি এত বড় কবি যে উনি এপাং ওপাং ধপাং কবিতা লেখেন, উনি বলে যে নজরুল মহাকাব্য লিখেছে, উনি বলেন রাকেশ রোশন চাঁদে গেছে, তা এই সমস্ত কথাবার্তা উনি যে বলেন, আর ওনার বিদ্যা কখনো লিখতেন ডক্টরেট মমতা ব্যানার্জি, আজকে ডক্টরেট উঠে গেল, উনি লিখতেন সততার প্রতীক, আজকে সততার প্রতীক উঠে গেল, আস্তে আস্তে ওনার অনেক কিছু উঠে যাচ্ছে, তাই মমতা ব্যানার্জি এরপরে পাগলাগারতে যাবে কি না আমি জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা নামটি নাকি তার একেবারেই নাপসন্দ, শুধু অপছন্দই নয়, নামটি বেশ পচা বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি জানালেন নামটি তিনি শিরোধার্য করেছেন কারণ বাবা মায়ের আশীর্বাদ। কি বলবেন এ বিষয়ে? দেখুন, প্রত্যেক শিশু যখন মাটিতে ভূমিষ্ঠ হয় তখন তার নামকরণ তার বাবা মা আত্মীয় স্বজনই করে, সে মুসলমান ঘরে হোক
আর হিন্দুর ঘরে হোক আর খ্রিস্টানের ঘরে হোক নামকরণ করে তার পিতা মাতা বা আত্মীয় স্বজন। কোনো শিশু জন্মে নিজে নিজে নামকরণ করতে পারে না, তাই মমতা ব্যানার্জির যে নামটা সেটা ওনার বাড়ির লোক, ওনার পিতা কি ওনার মাতা গায়ত্রী দেবী কেউ মমতা নামটা রেখেছে। এখন মমতা মানে মানুষের হৃদয়ে একটা স্থান পাওয়ার জায়গা, সেই হৃদয়ের স্থানটা থেকে আজকে বাংলার বুকে ছিলেন অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, আজকে ও সততার প্রতীক মমতা ব্যানার্জি, আজকে 12 বছর ক্ষমতায় থাকার পরে রেশন দুর্নীতি, চাকরির দুর্নীতি, গরু পাচারের দুর্নীতি, যা দুর্নীতি হচ্ছে এবং বাংলার বুকে যে বেকারত্ব জ্বালা ভুগছে মানুষ, সেই জায়গায় মমতা নামে আর মমতা নেই, তাই উনি নিজের নামটা পারলে পিতৃমাতার দেওয়ার নাম যদি উনি পরিবর্তন করতে চায়, আমি বিইং এ অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, উনি আসুন কোর্টে, আমি এফিডেভিট করে ওনার নামটা পাল্টে দেবো। স্যার একটু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে আসি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছুদিন আগে কুণাল ঘোষের দেখা হয়েছিল, এই হাইকোর্টেই এসেছিলেন এবং তাদের দুজনের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ কথাবার্তাও হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে কুণালবাবুর লেখনী খুব ভালো, স্ট্রং, এবং সেটা নিয়ে বেশ দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছিল। এর পরেই নাকি কুণাল ঘোষ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যেখানে তিনি বলেছেন যে এই রকমভাবে সৌহার্দ্যের বার্তা দেওয়ার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন বামপন্থী যারা আইনজীবীরা রয়েছেন, এবং তখনই নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, আমার মনে একটা প্রশ্ন জাগে, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটি হলফনামা দিয়ে ঘোষণা করতে পারবেন যে তার সম্পত্তির পরিমাণ কত, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন? তা যদি তিনি পেরে থাকেন তাহলে তার সমতুল যারা নেতা রয়েছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা রয়েছেন, তাদের কাছে একই অনুরোধ রাখবো। সাধারণ নাগরিক হিসেবে আমরা দেখতে চাই কার সম্পত্তি কত এবং সেই সম্পত্তির সোর্স কী, কী বলবেন এ বিষয়ে? দেখুন, আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কুণাল ঘোষের সৌজন্য সাক্ষাৎকার, আর একটা অভিষেক ব্যানার্জির টাকা, তা কোনটা আগে দেবো? সৌজন্য সাক্ষাৎ। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক হিসাবে কিছুদিন আগে এজলাসের মধ্যে একটা কটু কথা কেউ বলেনি, একজন লয়ার বক্তব্য রাখতে গিয়ে তিনি একটু হেসেছিলেন, তার জন্য ওনাকে সাসপেন্ড করেছে সেই লয়ার। তার জন্য আমরা সমস্ত হাইকোর্টের আইনজীবীরা ওনার এজলাস বয়কট করেছিলাম, কিন্তু যেহেতু উনি এই হাইকোর্টের মানে উকিল ছিলেন এবং বার অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন, সেহেতু উনি রিয়ালাইজ করেছিলেন এবং তিনি 70 বার অ্যাসোসিয়েশনের অফিসে এসে ওনার রিয়ালাইজেশনটা, বক্তব্যটা উনি তুলে ধরেছিলেন এবং আমরা বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার সেটাকে অ্যাকসেপ্ট করে ওনার এজলাস বয়কট আমরা তুলে নিয়েছিলাম। কিন্তু আজকে সৌজন্যমূলক কুণাল ঘোষ জেলখাটা আসামি, 3.5 বছর জেল খেটেছে, যে লোকটি 3.5 বছর জেল খাটা আসামি, যে লোকটি মমতা ব্যানার্জিকে প্রথম চোর বলেছিল, যে লোকটি তৃণমূলকে প্রথম চোর বলেছিল, যে লোকটি প্রিজন ভ্যান মানে দাপিয়ে বলেছিল, সেই লোকটি আজকে যদি বিচারপতির সাথে একটা সাক্ষাৎকার হয়ে থাকে, সেটাকে নিয়ে যদি ফেসবুকে বলে থাকে বা নানা রকম কটুক্তি করে থাকে, এটা আমার মনে হয় কুণাল ঘোষ তৃণমূলের ওই লুইসার না, ওই লোকটি যত মুখ দেখাবে, যত মুখ খুলবে, তত তৃণমূলের বাজার দর ভোট কমবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছে, দেখুন একটা জিনিস, অভিষেক ব্যানার্জি তৃণমূল রাজনীতিতে কখন এলো? প্রথম কথা হচ্ছে, যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো, যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো, যখন 21শে জুলাই ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল তখন অভিষেক ব্যানার্জি ছিল নো। তাহলে অভিষেক ব্যানার্জি এলো কখন রাজনীতিতে? যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র রেজিগনেশন দিয়ে চলে এলো, তখন ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো, তখন অভিষেক ব্যানার্জিকে দিল্লি থেকে প্যারাসুটে করে নামিয়ে ওই কেন্দ্রে দাঁড় করানো হলো এবং মমতা ব্যানার্জি পিসিমণির দয় উনি জিতে গেলেন।
জিতে যাওয়ার পরে দেখলো আরে এ তো বিশাল মধুর হাড়ি, উনি মধু চাটতে শুরু করলেন আর চাটতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স যে ওনার কোম্পানি, উনি যে ডিরেক্টর, ওনার মা যে ডিরেক্টর, ওনার বাপ যে ডিরেক্টর, ওনার আত্মীয় স্বজন যে ডিরেক্টর, সেটা কিন্তু উনি হলফনামায় দেয়নি, ইলেকশনের হলফনামায় দেয়নি। কখন আমরা জানতে পারলাম? যখন কাকুকে ধরা হলো সেই কাকুর কাছ থেকে আমরা জানতে পারলাম। আজকে এত কোটি টাকা যে ইডি সিবিআই সিজ করছে সেটা ওর টাকা। আজকে উনি বিভিন্ন জায়গায় ভোটের আগে বলছে যে এই টাকা আমি বার্ধক্য ভাতা দেবো, যেটা সরকারের কথা করার কথা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের কথা করার কথা বা কেন্দ্র সরকারের করার কথা, সেটা কোনো ব্যক্তি মানুষের জন্য টাকা দিতে পারে না। সেটা যদি টাকা দেয় ভোটের আগে সেটা হচ্ছে ঘুষ, কারণ মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো সরকারি প্রকল্প। তো সরকারি প্রকল্প অভিষেক ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী যে উনি দেবে? আবার উনি বলছেন উনার পকেট থেকে। তাহলে একটা লোক যদি একটা টোটাল সরকারের কাজটা করতে চায় তাহলে তার সোর্স অফ ইনকামটা কী? এটা তো বাংলার মানুষ জানতে চাইছে। আর বাংলার মানুষ হিসাবে যদি বিচারপতি গঙ্গোপাধ্যায়, তিনি তো বাংলার ছেলে, তিনি বিদেশ থেকে আসেনি। উনি যেমন মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, বাংলার মেয়েকে ভোট দিয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার ছেলে, বাংলার হাইকোর্টের উকিল থেকে উনি জজ হয়েছে, সুতরাং বাংলার অধিবাসী হিসাবে তিনি যে জানতে চেয়েছেন এটা বাংলার মানুষের কথা, বাংলার মানুষের হৃদয়ের কথা উনি তুলে ধরেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অপসারণের দাবি করে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছেন যুব তৃণমূলের নেতা সুদীপ রাহা, এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় সে বিষয়ে বলেছেন, আমাকে অপসারণের জন্য যদি সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়ে থাকে তো ভালো কথা, সে করুক। আমাকে সন্ত্রস্ত করবার চেষ্টা এর আগেও করা হয়েছে, এজলাসে পেপার ওয়েট নিয়ে ঢুকে পড়ার ঘটনা আগেও ঘটেছে, আমি তা নিয়ে ভাবিত নই। কি বলবেন? দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, আজকে বিচারপতিদের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো হচ্ছে এটা কিন্তু বামফ্রন্টের আমল থেকেই শুরু হয়েছিল। এই বামফ্রন্ট প্রথম বলেছিল বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এরা প্রথম বলেছিল, এরা শুরু করেছিল। আজকে সেই ট্র্যাডিশনটা তৃণমূল বজায় রাখছে। যখনই তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো রায় যাচ্ছে তখনই ওরা রেড়ে রেড়ে করে উঠে চলে আসছে। আজকে এই বিচারপতিরাদের বিরুদ্ধে বা বাংলার যে সমস্ত জিনিসে বাংলার সরকার হেরে যাচ্ছে সমস্ত, যেমন ধরুন শিক্ষার দুর্নীতিতে ওরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, চর খেলো, তো এই টাকা কার? আপনার আমার সকলের টাকা, ট্যাক্সের টাকা। আবার দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করবে, সেই মিটিংটার জন্য পারমিশন দিল সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট, সেটাকে রদ করার জন্য ডিভিশন বেঞ্চে গেল। কার টাকায় গেল? আপনার আমার টাকা। অর্থাৎ আপনার আমার টাকায় মেলা খেলা, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, এই যে ছুটে বেড়াচ্ছে। আবার বিচারপতিদের বিরুদ্ধে বিভিন্ন সুপ্রিম কোর্টে ওদের ছাত্রনেতা, যুব নেতা সমস্ত যে করে বেড়াচ্ছে, এতে জনগণের টাকা নিয়ে করছে, কেউ কারোর বাপের টাকা নিয়ে করছে না। যদি বাপের টাকা নিয়ে করতে হতো তাহলে আজকে কপিল সিব্বলের মতো উকিলকে 5 লাখ টাকা ফি দিয়ে অভিষেক ব্যানার্জিকে দাঁড়াতে হতো না। অর্থাৎ নিজের ট্যাকের তো করি যাচ্ছে না, সরকারের টাকায় যাচ্ছে। তা সরকারের টাকায় ওরা যাচ্ছে, যাক সুপ্রিম কোর্ট যাক, যেখানে খুশি যাক, থাপ্পড় খাবে আর বাংলা থেকে ঝেঁটা মেরে বিদায় হবে। স্যার, একটা শেষ প্রশ্ন করব এবার, কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি রাজ্যের কোনো রাজনীতিকের বিরুদ্ধে এইভাবে খোলাখুলি চ্যালেঞ্জ যে ছুড়ে দিচ্ছেন এটা প্রায় নজিরবিহীন, এটা একরকম বিরল অনেকের মতে। এই কারণে ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরুণাভ ঘোষ, তারা আইনজীবী, এরকম আইনজীবীরা তারা সমালোচনা করছেন, এবং তিনি বলছেন, অরুণাভবাবু বলছেন যে ওর মতো জাজ কলকাতা হাইকোর্টে আছেন এটাই আমাদের দুর্ভাগ্য, ওর জন্য বিচারপতি চেয়ারের অমর্যাদা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে কল্যাণবাবুর কথা বললেন, এই কল্যাণবাবু, এই কল্যাণবাবু যখন রাজভবন, রাজ্যপালের যে রাজভবনটা আছে যেখানে রাজ্যপাল থাকেন, সেখানে সবসময়ের জন্য 144 ধারা, সেই 144 ধারাকে অমান্য করে সেখানে
অভিষেক ব্যানার্জি অবস্থানে বসে গেল। সেই অবস্থান মঞ্চে এই কল্যাণ ব্যানার্জি কি রকম করলো, সেখানে নাচ হলো, গান হলো, কবিতা আবৃত্তি হলো, মমতা ব্যানার্জির এপাং ওপাং ধপাং কবিতা আবৃত্তি হলো, আর কল্যাণ ব্যানার্জি কি বললো, খিচ মেরা ফটো, খিচ খিচ মেরা ফটো ভে খিচ। এবং উনি ওই যে সংসদ ভবনে যে 100 কতজনকে বহিষ্কার করলো, সেখানে মাননীয় ধানকারজি এক্স রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি তাকে নিয়ে এমন বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করতে লাগলো, বাঁদরও বোধ হয় ওরকম অঙ্গিভঙ্গি করে না, সেই রকম কল্যাণ ব্যানার্জি অঙ্গিভঙ্গি করতে লাগলো। তাই এই সাংসদটি যে কথা বলেছে, উনি তো আমার হাইকোর্টের উকিল, হাইকোর্টে তো উনি খালি চেল্লান, একটা কেসে জিততে পারে না, একটা কেসে জিততে পারে না, কিন্তু উনি চেল্লাতে পারেন, অঙ্গিভঙ্গি করতে পারেন। তাই ওনার কথার জবাব আমার মতো অ্যাডভোকেটের দেওয়ার মতো কোনো এ নেই। রইল আমার প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনে এখনও পর্যন্ত তিনি যদি বলে থাকেন, ওটা বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বলেনি, উনি ব্যক্তিগতভাবে যদি বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার।